বং ফাস্টফুডে আজকে বানাচ্ছি চিকেন কাটলেট। এই কাটলেট বাইরে থেকে মুচমুচে ও ভেতরে রসালো হয়। বং ফাস্টফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার লক্ষ্য হলো আপনাদের সহজ সরলভাবে খাবার বানানো শেখানো। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি। আমরা কাটলেট পুজোতে বা মেলাতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। চলুন তাহলে আজ গেস্টেদের জন্য বাড়িতেই বানিয়ে নিই চিকেন কাটলেট, তাও কম খরচে। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন, তাতে নেক্সট রেসিপি আসলে আপনাদের ফোনে নোটিফিকেশনে চলে আসবে। চিকেন কাটলেট বানানোর জন্য বনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম। 300 গ্রাম বনলেস চিকেনকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জারেতে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে রসুন দিয়ে দেবো, এর মধ্যে 7-8টা দিয়ে দেবো, ধনে পাতা, পুদিনা দিয়ে দেবো, লেবুর রস, লেবুর রস না থাকলে আপনারা ভিনিগার দিতে পারবেন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো 3 ইঞ্চির মতো কাটাবো, কেটে ধুয়ে সাফ করে রেখেছি আমাদের। এর মধ্যে কাঁচা ডিম দিয়ে দেবো, দুখানা ডিম দিয়ে সমস্ত উপকরণকে পেস্ট বানিয়ে নেবো। আমাদের চিকেনের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্রেডগুলো দিয়ে পাউডার বানিয়ে নেবো। দেখুন ব্রেডগুলো পিস হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প কর্নফ্লেক্স দিয়ে দিতে নেবো। কর্নফ্লেক্সটা পিস হয়ে গেছে। এবার ব্রেডের মধ্যে দিয়ে পুরো মিক্সারটি মিক্স করে নেবো। আপনারা চাই যে আমাদের ব্রেড গম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাজার থেকে ব্রেড গম কিনে নিতে পারেন। এবার এর মধ্যে লবণ দেবো 1 টেবিল স্পুন, আর দেবো 4 মশলা 1 টেবিল স্পুন, আর দেবো গোলমরিচ 1 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকে ছোটো ছোটো করে কাটা, আর একটু চিকেন কাটলেটটা স্পাইসি বানাবো আমি, সেজন্য আবার কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর যে ব্রেড কম বানিয়েছিলাম অল্প ব্রেড কম দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো। দেখুন আমাদের কাটলেটের মিক্সারটা রেডি হয়ে গেছে, এবং বেশি নরম না, একটু শক্ত শক্ত আছে। এবার এটা যেমন খুশি শেপ বানিয়ে নেব। আমি 2-3টে শেপ বানিয়ে দেখাবো। এভাবে গোল গোল করে প্রত্যেকটা বানিয়ে নেব। প্রত্যেকটা বলস আমাদের বানানো হয়ে গেছে। এবার একটা একটা বলস নিয়ে এইভাবে হাতেও আপনারা বানাতে পারবেন। দেখুন, না হলে প্লেটের মধ্যে রেখে দিয়ে এ
এইভাবে চাকু দিয়ে যে কোনো শেপ করতে পারবেন। আমি প্রথমে ট্রায়াঙ্গেল শেপ দেখাচ্ছি আপনাদের কাছে। উপর থেকে শুকনো ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি যাতে চিকেনটা নিচে লেগে যাবেন। দেখুন এইভাবে আমি ট্রায়াঙ্গেল শেপ বানিয়ে নিয়েছি। এটা আপনারা যা খুশি দিয়ে বানাতে পারেন। চেপে চেপে এবার এটার মধ্যে একটা বর্তনেতে চার পাঁচটা ডিম ফাটিয়ে ওর মধ্যে লবণ দিয়ে রেখেছি। এবার ওর ডিমের মধ্যে গোলটার মধ্যে ডুবিয়ে উপর থেকে ব্রেড ক্রাম লাগিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা কাটলেট বানিয়ে রাখবো। একটা দিল শেপে বানিয়ে দেখাবো আপনাদের কাছে। দেখুন এভাবে দিল শেপে বানিয়ে নিয়েছি হাতে। প্রত্যেকটা বলস গুলো আমি আলাদা আলাদা শেপে দেখাচ্ছি। এটা সিম্পল গোল। এই গোল শেপে বানালাম। শুকনো উপর থেকে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার চিকেন কাটলেট গুলো বানানো রেডি হয়ে গেছে। দেখুন আলাদা আলাদা শেপে বানিয়েছি। এটা দিল, এটা গোল শেপ বানিয়েছি, এটা ট্রায়াঙ্গেল শেপ বানিয়েছি, এটা গোল, এটা দিল শেপে বানিয়েছি, আলাদা আলাদা শেপে বানিয়েছি। এবার কাটলেট গুলো ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই করে নেবো। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। বেশি গরম রাখা যাবে না, এর মিডিয়াম ফ্লেম। এইভাবে ব্রাউন কালার ভাজতে হবে চিকেন কাটলেটগুলো। দেখুন বন্ধুরা একদম কাটলেট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তেল থেকে ছেড়ে তুলে নেব। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই এবং কম খরচে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল মুচমুচে চিকেন কাটলেট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।